এখানে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ ব্যাপারটা হলো এইটা ছিল আমাদের প্রেম করার জায়গা। আমার সুন্দর লাগছে দেখে, একদম মন ভরে গেল। আমাদের এখানে এসে গেছে ধোসা সাম্বার চাটনি। দুজনে মিলে এখন আইসক্রিম খাচ্ছে, আমি ভাই কুলফি খেয়ে খুশি, ওরা এখন আইসক্রিম খেয়ে খুশি হোক। হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর, আর 17ই সেপ্টেম্বর মানেই হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজোর দিন। তো বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে আমাদের একটা অদ্ভুত উদ্ভট প্ল্যান হয়েছে। আমাকে দেখে বোঝায় তোমরা বুঝতে পারছো আমি একটু হালকা হালকা সাজুগুজু করে রয়েছে, মেয়ে অলরেডি সেজেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমার মেয়ের একটা অদ্ভুত প্ল্যান হচ্ছে, সে দক্ষিণাপনে গিয়ে লাঞ্চ করবে ধোসা। মানে শুনে হয়তো সবাই ভাবছে এই কি অদ্ভুত খাওয়া দাওয়ার ব্যাপারে, বাবা দুপুরবেলা লাঞ্চে কেউ ধোসা খায়? হ্যাঁ, অনেক দিন ধরে ও বলে যাচ্ছে মা ধোসা খাবো, দক্ষিণাপনে গিয়ে দুপুরবেলা ধোসা খাবো, ধোসা খাবো। সব কিছু পরীক্ষা টরীক্ষা সব কিছু মিলিয়ে সব মানে কিছুতেই আটকে যাওয়া গিয়ে হয়েছিল, যার জন্য বেরোনোও যায়নি। তো আগে সবার আগে বলে নিই, শুভ বিশ্বকর্মা পুজো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব আনন্দ করো। তো যাই হোক, আমাদের মোটামুটি এই প্ল্যানটা আপাতত হয়েছে, আমরা রেডিও হয়েছি। কিন্তু রেডিটা হয়ে আমাদের মুখটা একটু চুর হয়ে যাচ্ছে, সেটা কেন আগে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, এই দেখো ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, পুরো কালো মেঘ করে হাওয়া টাওয়া দিয়ে যথারীতি জোরে জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবারে আমি বুঝতেই পারছি না যে কি করে আমরা বেরোবো জানি না। মোটামুটি মেয়ে তো দেখলেই রেডি হয়ে গেছে, কি অবস্থা দেখো, আকাশটা পুরো কালো হয়ে গেছে, দেখো কোথাও একটু সাদা মেঘও দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখলে এই অবস্থা আকাশের, দেখা যাক। মোটামুটি রেডি তো হয়ে গেছি, এখন জামা কাপড়টা পরে বাকি যেটুকুনি বাকি আছে সেটুকুনি করে বেরোনোর পালা। বেরোতে পারলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখা যাক আগে কি হয়। তো আমরা এসে গেছি দক্ষিণাপন, ফাইনালি দক্ষিণাপন পৌঁছে গেছি। বৃষ্টিটা এখন নেই, কমেছে, আকাশটা পরিষ্কার হয়েছে বলবো না, কিছু কিছু জায়গা পরিষ্কার, কিছু কিছু জায়গা পুরো কালো হয়ে আছে, হালকা হালকা কিছু কিছু জায়গা নীল আকাশ সাদা মেঘ এরকম একটা দেখা যাচ্ছে। আবার ঘোলাতে দক্ষিণাপনের বিশাল উদ্দেশ্য নিয়ে আসা কিন্তু, হ্যাঁ কি উদ্দেশ্য না, ধোসা লোকে যাই হোক পুজোর আগে শপিং করতে আসে, আমরা ধোসা খেতে, ধোসা খেতে। আসলে তোমাদেরকে তো বলেইছি আগে ব্লগে, আমাদের তো এবছর সেরকম মানে কেনাকাটার কোনো ব্যাপারই নেই, যা সব আগে কেনা ছিল দু একটা তাও সেগুলো নতুন পড়া যাবে না, একবার করে ইউজ করে তারপর পড়তে, না আমরা একটা দুটো নতুন কিনেছি অনলাইনে, সেটাকে আগে পরে ফেলতে হবে, যাতে পুজোর সময়টা নতুন হিসেবে না থাকে, মানে কোনোভাবে যাতে পড়া না যায়। আর সেই জন্য বেশি কিছু কিনিও নি, বেকার কত লোকে আগে আগে পরে ঘুরে বেড়াবে, সেজন্য কেনার গল্পটা তো নেই, এইসবই করছি পুজোর আগে। যাই হোক, সবে এলাম, কত ভেতরে ঢুকি, একটু পরপর ঘুরবো, তারপরে ধোসা খাবো, এই মোটামুটি প্ল্যানিং। তার আগে একটা জিনিস তোমাদের দেখাই, বেশ ইন্টারেস্টিং জিনিস, এই যে সামনে জায়গাটা দেখছো মধুসূদন মঞ্চের সামনে যে সিঁড়িটা, যে দেখো দুজন বসে আছে, এখানে আমাদের অনেক স্মৃতি আছে। ব্যাপারটা হলো এইটা ছিল আমাদের প্রেম করার জায়গা, আমরা যখন প্রেম করতাম আমরা ওইখানে চাই যে যেন ছেলে মেয়েটি বসে আছে না, যে দেখো একটা জুম করে দেখাই, যেরকম বসে আছে না, আমরা এরকম এখানে বসে থাকতাম, এটা দেখে মনে পড়ে গেল পুরনো স্মৃতি। তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রেম করার জায়গা। দক্ষিণ আমরা গেট দিয়ে ঢুকে সামনে এই মায়ের মন্দিরটা হয়ে যাবে, সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর মায়ের মূর্তি, পাশে শিবের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখে, একদম মন ভরে গেল। লোকনাথ বাবাও রয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দারুণ লাগলো। হ্যাঁ সবাই আছেন, গণেশও আছে। এটা হলো দক্ষিণাপনের পার্কিং প্লেস, এখান থেকে গাড়ি, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়িতে এখানে রাখতেই পারো, যথেষ্ট বড় জায়গা। যদিও পুজোর সময় জায়গাটা প্রচণ্ডই আর কি জ্যাম হয়ে যায়, ভিড় হয়ে যায়, গাড়ির সংখ্যা বেড়ে যায়, তো সুতরাং তখন অসুবিধা হয়ে যায়, একটু তাড়াতাড়ি এলে পার্কিংটা পাওয়াই যাবে। Thank you.
মোটামুটি ঘোরাঘুরি হলো, উইন্ডো শপিং। আপাতত যে উদ্দেশ্যে আওয়াজ এখানে সেটা হলো ধোসা খাওয়া, সেটাতে বসে পড়েছি এখনও। মানে এটা সবেই খুলেছে বোধহয়, রেডি হচ্ছে। এখন কটা বাজে? যে 1:22, একটু সময় লাগে বললো, বসে আছি। তিনজনের তিনটে মশলা ধোসা অর্ডার করেছি, যদি আর কিছু এখানে চাউমিন টাউমিনও পাওয়া যায়। না, একটা জিনিস খাবার মানে আমার আর মেয়ের ইচ্ছা আছে, অভিরত আছে কিনা জানি না, সেটা হলো এটা খাওয়ার পর কুলফি টা, যেটা শর্ট করে সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, কুলফি রয়েছে এখানে, কুলফি রয়েছে ধোসা। দাঁড়াও, তোমাদের মেনুটা দেখাচ্ছি, আছে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, মেনুটা এনে দেখানোই যাবে, তারও মেনুটা এনে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, অনেক কিছু আছে এখনও যা দেখলাম। ভেজিটেবলস কাটছে, মানে চাউমিন টাউমিনও হয়, হয় চাউমিন হয়, এর আগেও আমি এসে খেয়েছি, দেখেছি। তো এই মোটামুটি মেনু আর কি, এখানে সাউথ ইন্ডিয়ানটাই ম্যাক্সিমামটা রয়েছে, আর টুকটাক কিছু চাইনিজ রয়েছে। চাইনিজের মধ্যে আমি এটাই দেখতে পাই। দাঁড়াও, মেনুটা দেখি কী কী পাওয়া যায় এখানে। মেনলি দেখো, এতগুলো রকমের ধোসা, বাটার পেপার ধোসা, অনিয়ন ধোসা, চিজ ধোসা। হ্যাঁ, কম্বো আইটেমসও আছে কিছু, বেভারেজেস, সুইট আইটেমস, চাইনিজ ডিশেস, চাউমিন। এখানে তো স্পেশাল চিকেন পকোড়া পকোড়া আছে। আর এদিকে বিভিন্ন ধোসা, মোগলাই ডিশেস রয়েছে, কিছু রোল ফোলও রয়েছে দেখছি। তবে এখনও সব কিছু অ্যাভেলেবল বলে আমার মনে হয় না। বিশ্বকর্মা পুজো, একটু ভালো লাগে পুজো পুজোর ব্যাপার। আর এই কলকাতাতে দুর্গাপুজোর আগে বেরোনো টাইম রাস্তায় হোল্ডিং ফোল্ডিং, লাইট ফাইট লাগছে, ভালো লাগছে। যেহেতু বিশ্বকর্মা পুজো থেকে দুর্গাপুজোর ডিস্টেন্স একদমই কম, প্রায় 12-13 দিনের মতো গ্যাপে। আজকে 17 তারিখ, আর 1 অক্টোবর ষষ্ঠী, কদিন? 12-13 দিনের মতো গ্যাপ হচ্ছে সেটাই। আর সত্যি কথা বলতে পুজো সময়টা তো ভালো লাগে, অবশ্যই ভালো কথা, কিন্তু পুজোর আগে আগে যে কলকাতার যে সাজটা শুরু হয় এটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মানে এত ভালো লাগে না, মনটার মধ্যে দেখবে মনটাই একটা অন্যরকম হয়ে যায়, সেজন্য এটা দেখতে বেরোতেও ইচ্ছা করে। পুজোর আগে যে পুজো আসছে, সাজো সাজো রথটা, সারা কলকাতাটা যে সেজে উঠে, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। এটার জন্যই বেরোনো আজকে মেনলি। আর ধোসা তো বাড়িতে অর্ডার করলেও দিয়ে যেত, চাপ ছিল না। এখন তো খাবার বাড়িতে অর্ডার করলেও দিয়ে যাচ্ছে, সেটা এখন দেখেছো তো, আমরা কতবারই বাড়িতে বসে বসেই খেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা আলাদা একটা আনন্দ না, সেটা একটা বেশ ভালো লাগছে দেখে। মেনলি আসার উদ্দেশ্য এটাই। তারপর ধোসাটা আসুক, ধোসাটা খাই, তারপর যদি মনে হয় আর কিছু খাবো। আমার কিছু ইডলি ফিডলি অর্ডার করার ইচ্ছে আছে, একটা ইডলি খাওয়ার ইচ্ছে আছে। আমি দেখলাম মোমো আছে, মোমো খাওয়া যেতে পারে একটা, দেখি। যদিও এখন অ্যাভেলেবেল কিনা যায় না, সবই খুলছে তো, হয়তো বলবে নেই। দেখা যাক, ধোসাটা বললো দিচ্ছি, সময় লাগবে একটু, ধোসাটা আসুক তারপর দেখাচ্ছি। দোকানটা এটা হলো এখানে ধোসা যেটা পাওয়া যায়, সুগার অ্যান্ড স্পাইসের পাশে আরেকটা রয়েছে যে মিক্সার সুইট চ্যাট সেন্টার, এর ঠিক পাশেই আছে এইটা। দুটোই ভালো, দুটো দেখে আমরা একটা ফাঁকা ফাঁকা আছে বলে এটাতে মেনলি বসলাম। ফাইনালি 200 বছর পর ধোসা এলো আর কি, আপাতত একটা এসছে। হ্যাঁ, এখানে কী করছে মিসম্যানেজমেন্ট, যারা আগে আমরা পড়ে পেলাম, ফাইনালি এসে গেছে। আপাতত ধোসা খাওয়া স্টার্ট করি, মেয়ে স্টার্ট করে দিয়েছে, আমাদেরটা আসলো, আর একটা এসছে, একটা বাকি আছে এখন। মেয়ে স্টার্ট করে দিয়েছে, আমাদের এখানে এসে গেছে ধোসা সম্ভব চাটনি, তো এর মধ্যে এটা ফেলে দিয়েছে। মশলা ধোসাটা 90 টাকা করে নিয়েছে। সাইজটা একটু ছোটো ছোটোই লাগছে কিন্তু আমার, খুব একটা বড় লাগছে না। হ্যাঁ, এর আগে টেস্ট খারাপ না, দেখি এবারে খেয়ে। এখন সিরেটটা আসেনি কিন্তু, ফাঁকা দেখো সিরেট ধোসা আসছে। আরে কুলফি দিয়ে কটা কুলফি একটু পরে নাও, দাঁড়াটা ধোসা আছে। আরে ঠিক আছে, পরে নিচ্ছি, পরে বলে যা। ভালো ধোসা, তরকারি কুচি এবং ধোসা, ভেতরে কোথায় তরকারি? দুপুরে লাঞ্চ ধোসা, বিশ্বকর্মা পুজোর দিন কোথায় বাড়িতে বিরিয়ানি খাবি, তা না ধোসা খেতে চলে এসেছি। ভালো হয়েছে খেতে। আমি একটা খেয়ে ফেলেছি, আমার এই সাম্বারটা একটু ঝালঝাল লাগছে, যদিও সি আমি হ্যাঁ হ্যাঁ করলে কি বলছে কিন্তু আমার একটু ঝালঝাল লাগে। কিন্তু ধোসাটা কিন্তু সত্যি খেতে ভালো, একটা সাইজটা ছোটো ঠিকই, বাট খেতে কিন্তু খুবই সুন্দর। সবই সব করছে তো গরমের জন্য, হ্যাঁ একদম গরম গরম, খুবই ভালো লাগছে। হাফ খাওয়া হয়েছে, বাকি হাফটা উদ্ধার করি এবারে। যে কুলপি এসে গেছে, অনেকদিন পর খাচ্ছি কুলপিটা, বহুত দিন খাওয়া হয় না, খুব ইচ্ছা ছিল। ধোসা খাওয়া হয়ে গেছে আমার, এখানে তিনজনের ধোসা কমপ্লিট,
কুলপিটা শুধু শুই খাবে, মেয়ে বাইরে গিয়ে মেয়ে আর আমি খাবো আইসক্রিম। মেয়ে মেয়ের বাবা দুজনে মিলে আইসক্রিম খাবে। কুলে কুলপি একটু চাউমিন দিয়ে কেন গেল? হ্যালো মানতেই পারছি না। ধোসা খাওয়া কমপ্লিট না? ধোসা খেয়ে বেরিয়ে না কি মানে অন্ধকার অন্ধকার থেকে বাইরে আমি বলছিলাম তাই যে দুপুরবেলা খেতে ঢুকে বিকেল হয়ে গেল। মোটামুটি সেরকমই হলো ব্যাপারটা, কারণ আমরা সেই ধোসাটা করে মনে হলো 200 বছর পর ধোসা আসলো। আসলে কি হচ্ছে একটু ভিড় হয়ে গেছে তো এবার ওরাও গুলিয়ে ফেলছে মানে। আর না তখন সবে ফুল ছিল রেডি করতে কিছু রেডি হয় না। অ্যাকচুয়ালি সময়টা লেগেছে, কিছু ছিল না, ছিল সব রেডি করলো। তার মানে ধোসাটাকেই পেট ভরে গেছে, ভাবছিলাম এটা কিছু অর্ডার করতে হবে, ইডলি ফিডলি খাবো তোমাকে বললাম। না বাবা আমি এখন এই বাইরে এখানে ওয়ালস রয়েছে, ওরা দুজনে এখন আইসক্রিম খাবে, আমি কুলফি খেয়ে আসছি, আমার দারুণ লেগেছে। মানে কুলফিটা ছিল বহুত দিন, মানে আমি হিসাব করে বলতে পারবো না যে আমি কতদিন, লাস্ট বোধহয় বা কোন একটা বিয়ে বাড়িতে আমি কুলফি খেয়েছিলাম, সে আজকের কথা নয় মনেও করতে পারছি না। এখন এরা দুজন আইসক্রিম, আমি কুলফি খেয়ে এখন খুব খুশি। আমার বাইরে জাস্ট গেটের বাইরে রয়েছে দেখলাম বলছে একটা, ওখান থেকে খাবো, খেয়ে মোটামুটি বেরিয়ে যাবো। এই তো আপাতত প্ল্যান হয়ে গেল, ধোসা খাওয়ার জন্য মেনলি আসা, ধোসা খাওয়া কমপ্লিট, তারপর তো আইসক্রিমটা খাই বাইরে গিয়ে, তারপর ঘরের পথে। এই তো বলছে আইসক্রিম কাকা দাও তো, কি খাবি? এটা বাটির চকলেট দাও, ওই বাটাস খাওয়া যায়, সবই ছোটো সাইজ। হ্যাঁ ছোটো ছোটো, তুই কোনটা খাবি? এইটা কিন্তু আমরা খুব একটা খাই। ও হ্যাঁ কালকেও খেয়েছি একটা আইসক্রিম, ও খেয়েই যাচ্ছে আর কি। ওরা আইসক্রিম খাক, আমি একটু এদিক ওদিক উঁকি মারি। এসে গেছি আমরা ঘুরে ঘাড়ে ধোসা খেয়ে। ওভি এত কেন নিস্তেজ হয়ে কথা বলছে বলো তো? ওর আজকে আর কি মনে হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিন কোথায় লোকে কাবাব খাবে, নান খাবে, বিরিয়ানি খাবে, তা নয় তোরা কি যদি ধোসা খেয়ে চলে এলি। বিশ্বকর্মা পুজোর লোকে কি খায়? বিরিয়ানি, মটন, নানের সাথে চিকেন ভর্তা টর্তা, একদম ধোসা খাওয়ার জন্য একদম পোষায়নি ব্যাপারটা। খুব একটা মানে কিছু বলতে পারছে না, কিছু করা গেল না, মানে ধোসা খেয়ে মানে অত্যন্তই বিরক্ত, বাধ্য আইসক্রিম খেয়ে নিল আর কি। মানে ধোসা আসলে কি জানো তো, গত কয়েক বছরই বলতে পারো আমরা বিশ্বকর্মা পুজোর দিন না আমাদের ধরা বাঁধা হয়ে গেছিলো বিরিয়ানি খাওয়া, একদম ধরা বাঁধা। তা মেয়ে অনেকদিন ধরেই বলছে, তা আমি ভাবলাম ঠিক আছে সেই তো মানে বাড়িতে বসে থাকবো, আর বিকেল বেলাটা যে নর্মালি বেরোবো সেটা ভাবলাম, রিস্ক নিলাম না, কারণ এই সমানে একটা বৃষ্টির ওয়েদার হয়ে রয়েছে, তাহলে দেখা গেলো হয়তো সন্ধ্যাবেলাটা বেরোতেই পারলো না। তা আমি বললাম ঠিক আছে তাহলে বিশ্বকর্মা পুজোর দিন একটু বাইরে বেরোনোও হবে, আর পুজোর আগের কলকাতা একটু ভালোও লাগবে, সেই জন্যই মেয়ের আর কি ধোসা খাওয়ার রাজিটা হলাম। না হলে যদি ও যদি একটু ভালো করে বলতো তাহলে নয় খেতাম না, তখন কি বলবো, আমি কিছু বলার নেই সত্যি। আর সবচেয়ে যেটা বড় কথা, দক্ষিণাপড়ে কিন্তু আলো বেরিয়ে গেল চিরচিরে গরমে, কিন্তু আমাদের এই এরিয়ায় কিন্তু বৃষ্টিও পড়ে যাচ্ছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে টুকুর টুকুর। যাই হোক, এই আমাদের ধোসা ব্লগ, বিশ্বকর্মা স্পেশাল ধোসা। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা টাটা।